আজকের ভিডিওটা আমাদের কার্শিয়াং নিয়ে। কার্শিয়াং হলো ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। যদিও অর্কিডস দেখতে গেলে আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মার্চের দিকে আসতে হবে, তো আমরা এসেছি আরও পরে। এখন কিন্তু কোনো অরেঞ্জও নেই, কোনো অর্কিডও নেই। যাই হোক, কিন্তু এই যে ভিউগুলো সেগুলো অসাধারণ। চলুন ভিডিওটা পুরো দেখি। নমস্কার বন্ধুরা, লাইফ উইথ শঙ্কর অ্যান্ড প্রিয়াঙ্কাতে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। আজকের সকালটা কিন্তু মংফুতে দারুণ লাগছে। পূর্ব দিক থেকে উঠছে সূর্য, আর সেই সূর্যের স্নিগ্ধ আলো আমাদের সমস্ত শরীরকে ছুঁয়ে যাচ্ছে। বৃষ্টি নেই, কিচ্ছু নেই, ওয়েদার এত ঝকঝকে যে মনে হচ্ছে আরেকটা দিন মংফু ফার্মস্টেতেই থেকে যায়। ফার্মস্টের এই সরু ব্যালকনিটা এত সুন্দর যে মনে হচ্ছিল যে এখানে বসে বসেই সময়টা কাটিয়ে দিই, কিন্তু সময় কাটালে তো চলবে না, আমাদের রয়েছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করার পরই আমাদের আজকে এই সফরের অন্তিম লগ্ন চলে আসবে, আর আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেব, তারপর ব্যাক টু হোম। লুচি আলুরদম সহ সুন্দর ব্রেকফাস্ট প্লাস মিষ্টি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের চিমনি গ্রামের উদ্দেশ্যে, যেটা কি না দার্জিলিংয়ের খুবই কাছাকাছি। এই চিমনি গ্রামের নামটা কিন্তু একটা বিশালাকার 23 ফুট উচ্চতা সম্পন্ন চিমনি থেকে এসছে, যেটা কি না ব্রিটিশদের হাতে তৈরি, 100 বছরের পুরানো, World War I-এর সময় তৈরি। চিমনি গ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় সেন্সাল রেঞ্জে যে ফরেস্ট আমরা দেখছি সেটা অসাধারণ। এটা নাকি দারুণ ডেন্স একটা ফরেস্ট, কিন্তু রাত্রেবেলা নাকি ডেঞ্জারাসও বটে। যেতে যেতে আমরা আশ্চর্য একটা স্পটেড ডিয়ার দেখে ফেলেছিলাম, সে ক্ষণিকের মধ্যেই কিন্তু উদাও হয়ে যায়, আমরা ফটোও তুলতে পারিনি তার। আর এইখানকার রাস্তাটা এত বেশি টার্ন অ্যান্ড টুইস্টেড, রীতিমতো আদিত্রের শরীর খারাপ হয়ে গেছিল। আমরা কিন্তু দার্জিলিংয়ের খুব কাছেই, একবার মনে হচ্ছিল যে দার্জিলিংয়ে আমরা ওয়ান নাইট স্টে করে যাই, কিন্তু যাই হোক সেই প্ল্যান ক্যান্সেল করলাম, কারণ আগের বছরই আমরা দার্জিলিং ট্রিপ করে ফেলেছি। তো আমরা এই ঘন ঘন জঙ্গল, পাইনের জঙ্গল পেরিয়ে চিমনির দিকে রওনা দিলাম। গাড়ি চলছে তো চলছেই, সঙ্গে সুন্দর সুন্দর হিন্দি গানও ড্রাইভার দাদা চালিয়েছে। কিন্তু আদিত্রি একেবারেই কিন্তু বোর হয়ে গেল। ও ছোট মানুষ, ও এই জঙ্গল দেখতে দেখতে সত্যিই বোর হয়েছে, কিন্তু আমার চোখ যেন জুড়াচ্ছে না, মানে এত সুন্দর লাগছে, অনেক দিন পর মনে হচ্ছে ফ্রেশ অক্সিজেন পাচ্ছি। তো যতটা সম্ভব চেষ্টা করলাম লাংসে অক্সিজেন নিয়ে নেওয়ার, এত সুন্দর লাগছিল বলে বোঝানো যাচ্ছে না, কারণ মে মাসের প্রায় শেষের দিকে, তো এখন বন জঙ্গল ঘন সবুজ হয়ে আছে, কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে নর্থ বেঙ্গলে। তো এই চিমনি যাওয়ার পথে আমরা মনে হলো মাঝে মাঝে মেঘের উপর দিয়ে যাচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এই পাইন গাছগুলো কিন্তু বেশ পুরানো, কিছু কিছু গাছ প্রায় 50-60-70 বছরেরও পুরানো আছে। আর এখানে শুনেছি চিতাও কিন্তু আছে, যদিও সেটা সত্যি কি না আমি এখনও জানি না, তবে অনেকে কিন্তু অ্যাক্সিডেন্টালি সম্মুখীন হয়ে গেছে। তো আর বকবক করছি না, সুন্দর মনোরম দৃশ্যটা উপভোগ করুন। আর সবার প্রথম আমাদের স্পট হলো চিমনি হেরিটেজ গার্ডেন। তার সামনের এই রাস্তাটা মনে হচ্ছিল কোনো সিনেমার থেকেও কম নয়। চিমনি হেরিটেজ গার্ডেনটা আমাদের মংপু থেকে প্রায় 40 কিলোমিটার মতো দূরত্বে, মানে আসতে আমাদের মোটামুটি 45 মিনিটের মতো সময় লেগে গেল। তো এখানে আসতেই আমরা একটা গাঢ় মেঘের সম্মুখীন হয়ে গেলাম, চারপাশটা হঠাৎ করেই বেশ মেঘাচ্ছন্ন হয়ে গেল, ফগি হয়ে গেল। তো আমাদের গাড়িটা একটু সামনেই পার্কিং করেছিল, তো হেঁটে হেঁটে আমাদেরকে চিমনি গার্ডেনের দিকে যেতে হলো। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হলো সেই বিখ্যাত 100 বছরের পুরানো সেই চিমনি, যার নামে এই গার্ডেনটা করা হয়েছে আর ভিলেজটা করা হয়েছে। এই চিমনি গার্ডেনে 20 টাকা করে পার হেড একটা টিকিটের ব্যবস্থা আছে। এটা হলো গেটটা, দেখতে একটু পুরানো পুরানো,
কিন্তু ভেতরটা খুব সুন্দর, মানে একটা ছোট্টখাট্টো ট্রেকিং এরিয়া। অনেকটা ভেতরে যাওয়া যেত কিন্তু আমরা যাইনি, শুধু সামনে চিমনির কাছটা গিয়ে ফটো সেশন করলাম আর চারপাশের দৃশ্যটা উপভোগ করলাম। চিমনির যে ইতিহাসটা সেটা কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে, চাইলে একবার পড়ে দেখে নিতে পারেন। আমি যদিও আর পড়ার টাইম পাইনি, জাস্ট এটার একটা ফটো ক্লিক করলাম আপনাদের সুবিধার্থে। এখন আমি হেঁটে হেঁটে চিমনিটার কাছে পৌঁছাবো এবং চেষ্টা করব বোঝার যে এটা আসলে কীভাবে তৈরি হয়েছিল বা কী কী দিয়ে তৈরি হয়েছিল। আজকাল একটা সব জায়গায় ট্রেন্ড হয়েছে, আই লাভ সামথিং, তো আই লাভ চিমনিটা দেখতেই পেলে তো সেখানে একটা বড়সড় ভিড় হয়ে গেছিলো ফটো তোলার জন্য, সেলফি তোলার জন্য। যাই হোক, আমরা চান্স পাইনি, আমরা এগিয়ে চললাম। আদিত্রিও বেশ ইন্টারেস্টিং ওয়েতে হেঁটে হেঁটে চললো, ওর ঘুম ভেঙে গেছিলো। তো একটু পরেই দেখলাম জায়গাটা পুরো ফগি হয়ে গেল। পাহাড়ে আমার সব কিছুই ভালো লাগে, বৃষ্টিও ভালো লাগে, ছুঁয়ে উপভোগ লাগে, বর্ষাকালও ভালো লাগে, এই ফগি জিনিসটা যেন আমার পুরানো দিনের রাজ মুভির মতো লাগছিল, রাজ মুভির হন্টেড ব্যাপার মতো লাগছিল আর কি। তো হন্টেড জিনিস তো আমার সামনে দেখবই লাগছিল। যাই হোক, কিছুক্ষণ পরেই আবার চিমনিগ্রামটা ওয়েদারটা ক্লিয়ার হয়ে যায়। আমি দাঁড়িয়ে একটু সবার ফটো তুললাম, না থাকতো নিজেরও একটা ফটো তোলা হলো। খুব সৌভাগ্যবান হলে কাঞ্চনজঙ্ঘা দেখতেও পেতে পারতাম। এই যে মেঘ, কিন্তু আর কি করা যাবে, এমন টাইমে এসেছি আমরা, এই টাইমে সচরাচর মেঘ বৃষ্টির খেলা চলে পাহাড়ে। তো যাই হোক, সেই 100 বছরের চিমনির আমরা ভালো করে প্রদক্ষিণ করে দেখে নিলাম। দেখার পর সামনের ওই যে একটা গার্ডেন মতো আছে ওটাও আমি ঘুরবো, কিন্তু ওটা বেশি দূর যাওয়া যাবে না, কারণ আমাদের নেক্সট স্পট কিন্তু সেই হান্টেড ডাও হিল। অনেক ব্লগারদের ব্লগ থেকেই আমি দেখেছিলাম যে ডাও হিলে নাকি সুইসাইড পয়েন্ট আছে, হন্টেড চার্চ আছে। তো সেইটাই উপলব্ধি করার জন্য আজকে ডাও হিল এসে পৌঁছানো। তো এই যে স্কুলটা, এটা হলো ডাও হিল স্কুল, যেটা কিনা আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল চালায়। তো এখানে মেয়ে ছেলে উভয়ই পড়ে, আগে ব্যাপারটা অন্য ছিল। এই স্কুলের বয়স কিন্তু প্রচুর, 1887 এস্টাবলিশড। তো সেই স্কুল ঘিরেই এই রাস্তা ডাও হিল। তো ডাও হিল চার্চও আছে শুনেছিলাম, সেটা নাকি হন্টেড। তো আমরা চেষ্টা করছিলাম একটু এগিয়ে যাওয়ার, আমার কিন্তু একটু ভয় ভয় লাগছিল। যাই হোক, দেখা যাক আমাদের সেখানে যেতে দেওয়া হয় কি না। আমরা কিছুটা রাস্তা হেঁটে গেলাম, আদিত্রি আদিত্রির বাবা তো আগে আগেই হাঁটছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেহেতু পাহাড়ে গরমের ছুটিটা দেওয়া হয় না সচরাচর, তো স্কুল পুরো ওপেন ছিল বলে আর আমাদেরকে চার্চের ধারে কাছেও যেতে দেওয়া হলো না। খুব ইচ্ছা ছিল এই হন্টেড ব্যাপারটা দেখার বা উপলব্ধি করার, কিছুই হলো না। যদিও রাস্তাটা দেখে বুঝতেই পারছো রাতের বেলা সত্যি হন্টেড হয়ে যায়। ক্রস করার পর আমরা ক্রমশ নিচের দিকে নামছিলাম, মানে আমরা কার্শিয়াংয়ের শহরটা দেখার জন্য। তো এইটা হলো সেই রোহিণী রোড, খুব সুন্দর লাগছিল। এখানে একটা হনুমান টক করা হয়েছে যেখান থেকে পুরো রোহিণী দেখা যায় আর রাস্তাটাও দেখা যায়, মানে পুরো কার্শিয়াং শহরটা দেখতে পাওয়া যাবে। আর দূর থেকে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, চারিদিকে টি স্টেট, মানে অসাধারণ। দার্জিলিং তো যাওয়া হলো না, যাই হোক পুরোটা দেখে নিচ্ছি এখান থেকেই। এটা আমাদের আরেকটা কার্শিয়াংয়ের সাইট সিং, এখানে আমরা নামবো, কিছুটা টাইম স্পেন্ড করব, মানে ফটো সেশন আর কি। তো এই টি স্টেটটা ঘুরে ঘুরে সত্যিই চোখটা জুড়িয়ে যাচ্ছিল। দার্জিলিং কার্শিয়াং কালিম্পংয়ের লোক এইগুলো দেখতেই আসে আরও বেশি করে, এই টি স্টেটগুলো। তোমরাও কিন্তু তাড়াতাড়ি চলে এসো। আমাদের নেক্সট স্পট হলো হনুমান টক কার্শিয়াংয়ে। এখানেও কিন্তু যথারীতি আই লাভ কার্শিয়াং রয়েছে, যেখানে সবাই ফটো তোলার চেষ্টা করছে। আমরা প্রথমে হনুমানজি কৃষ্ণজির মূর্তির কাছে গেলাম, ওখানে মন্দির আছে, মন্দিরে গিয়ে বললাম আদিত্রিকে একটা টিকা লাগিয়ে দিতে, আমিও লাগালাম। তারপর ওখানে ফটো সেশন করলাম আর পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম।
এবারের স্পট যেটা আমাদের, একটু এগিয়ে গিয়েই ঈগল ক্র্যাগ। ঈগল ক্র্যাগের থেকে খুব সুন্দর কিন্তু ভিউ পয়েন্ট দেখা যায়। তো ঈগল ক্র্যাগে নেমে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর আদিত্রি কটন ক্যান্ডির বায়না করলো, সেটাও ওকে দেওয়া হলো, কিছু ফটো সেশনসও করা হলো। তো এবার আমাদের লাঞ্চের পালা। ঈগল ক্র্যাগ থেকে উপরে যে কটা হিল এরিয়া রয়েছে সেগুলো খুব সুন্দর করে দেখা যাচ্ছিল। আমি একটু নেমেছিলাম নিচের দিকে, কিন্তু এত বেশি হাওয়া দিচ্ছিল যে আমার খুব ভয় লেগে গেল। যাই হোক, ঈগল ক্র্যাগ থেকে নেমে আমরা নিচের দিকে একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম, যেখানে আদিত্রি খিচুড়ি খেলো আর আমরা দুজনে দুটো এগ চাউমিন নিলাম। পাহাড়ে এসে এগ চাউমিন অথবা নুডলস অথবা মোমো, এগুলো হচ্ছে আইডিয়াল। ভুলেও কিন্তু মাছ খেতে যাবেন না। আমরা প্রথমবার সিকিম গিয়ে মাছ খেয়ে সত্যিই অসুস্থ হয়েছিলাম। আমাদের এই কার্শিয়াং সিকিম ট্যুরটা অন্তিম লগ্নে আমরা চলে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। সত্যি পাহাড় ছেড়ে যেতে খুবই খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আসছে বছর আবার দেখা হবে, সেটাই মনে মনে স্বপ্ন দেখে এইবারের মতো বিদায় জানালাম। আমরা চলেছি এখন ডুয়ার্সের চা বাগানের পাশ দিয়ে দিয়ে। তো এই চা বাগানের পাশ দিয়ে দিয়ে যেতে যেতে আমাদের শিলিগুড়ি তেনজিং নর্গে তে দাঁড়াতে হবে, সেখান থেকেই আমাদের বাস আমাদেরকে পিক করবে। সেই বাস হলো এক্সপ্রেস লাইনের ভলভো এসি স্লিপার বাস। এবারে ট্যুরটা আমরা বাসে করেই আসা যাওয়া করলাম, কারণ ট্রেনের টিকিট পাওয়া যায়নি যেহেতু হঠাৎ করে ট্যুর প্ল্যান হয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে বাসের ট্যুর কিন্তু সত্যিই খুব একটা খারাপ ছিল না। রীতিমতো আমরা আরামের সাথেই চলে এসেছিলাম, আর এক ঘন্টা আগে আগে নেমে গিয়েছিলাম। তো সত্যি খারাপ লাগছে বিদায় জানাতে। তো এই ট্যুরটা তোমাদের কেমন লাগলো, থুরি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করে থেকো। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।